আপনাকে বিদায় জানাচ্ছি আরেকজনকে যুক্ত করছি রবিন রবিন আপনি বলেন তাহলে ধন্যবাদ আসিফ ভাই আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা আসিফ ভাই মুমিন রাজের যুক্তি দেয় যে সমস্ত জীবের ভান্ডার হলো পৃথিবী তাহলে পৃথিবীতে জীবের উদ্ভব যেভাবে ঘটছে ঠিক সেভাবে যে অন্যান্য প্লানেট গুলো যে খালি ওইভাবে অন্যান্য প্লানেটে হলো না কেন অন্যান্য প্ল্যানেটে প্ল্যানেটে তো সেই রকমের পরিস্থিতি তৈরি হয় এই জন্য হয় নাই হ্যাঁ রবিন ভাই আপনি বলেন আচ্ছা ধন্যবাদ তো দ্বিতীয় প্রশ্নটি হলো যে যেটা শুনছি মানে বিজ্ঞানীরা বলে যে যে পৃথিবী আগে মানে লাভা আকৃতি ছিল মানে ভূপৃষ্ঠের উপরে লাভা ছিল মানে লাভাটা বাষ্পিত হয়ে কিছুক্ষণ পরপর মেঘে বৃষ্টি হতো এক পর্যায়ে ভূপৃষ্ঠের লাভাটা ভূপৃষ্ঠের উপরে লাভাটা নিবে যায় তাই তাহলে সূর্যের ক্ষেত্রে ঠিক ওরকমটা হলো না কেন কারণ সূর্য তো অগ্নিপূর্ণ গোলাকার না সূর্য তো মানে সূর্য তো কোনো গ্রহ না সূর্য হচ্ছে মোটামুটি বাতাস টাইপের হ্যাঁ মানে হচ্ছে গিয়ে সেটা কোনো ইয়া না ওইখানে ক্রমাগত ফিউশন ঘটছে হ্যাঁ সেই কারণে সেই ফিউশন থেকে আপনি আপনি যে হিটগুলা দেখেন সেই সেটা হচ্ছে একটা নক্ষত্র সূর্য হচ্ছে একটা নক্ষত্র ভাই হ্যাঁ ওইখানে ক্রমাগত ফিউশন ঘটছে এবং এটার কারণে সেই টেম্পারেচারগুলা বেড়ে যায় বৃদ্ধি অনেক বেশি কিন্তু পৃথিবী হচ্ছে একটা গ্রহ পৃথিবীতে যে উপরে আগে লাভা ছিল তা না পৃথিবী আগে অনেক উত্তপ্ত ছিল সেই উত্তাপ পৃথিবী যেহেতু একটা গ্রহ সেই উত্তাপটা ধীরে 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 কমেছে ঘুরতে 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 মানে লক্ষ লক্ষ কোটি কোটি বছর ঘুরতে ঘুরতে এটার টেম্পারেচার কমেছে টেম্পারেচার কমে দেখবেন যে দুধ জাল দিলে দেখবেন ঠান্ডা করে রাখলে উপরে দেখবেন একটা সর পরে যায় এরকম স্বর পরে গেলে দেখবেন শহরটা কুচকায় যায় এরকম পৃথিবীর উপরের উপরের ভাগও এইভাবে বিভিন্ন জায়গায় কুচকায় গেছে এবং বিভিন্ন জায়গায় পাহাড় তৈরি হয়েছে ভিতর থেকে মাটির ভিতর থেকে সেই পাহাড় যখন যেরকম প্লেট গুলা যখন একটা সাথে একটা মিশেছে তখন সেখানে পাহাড় তৈরি হয়েছে আবার কুচকায় গেছে অনেক জায়গা এইটা হচ্ছে আমাদের পৃথিবী আর আমাদের যে উপরের অংশটা যে ঠান্ডা হয়েছে কিন্তু ভেতরের অংশটা এখনো ঠান্ডা হয়নি ভেতরে এখনো সেই লাভাগুলা রয়ে গেছে যেগুলো হচ্ছে সেই প্রাচীন যুগে প্রাচীন ছিল পৃথিবীর উপরের ভাগটা যেরকম ছিল ভেতরের পৃথিবীর ভেতরের অংশটা এখনো সেরকম রয়ে গেছে তো উপরে লাভা ছিল ব্যাপারটা এরকম না পুরো পৃথিবীটাই আগে একটা জ্বলন্ত অগ্নিকুণ্ডর মতোই ছিল তারপরে সেটা আস্তে আস্তে ঠান্ডা হয়েছে আর সূর্য হচ্ছে একটা নক্ষত্র এখানে ক্রমাগত ফিউশন ঘটতে থাকে এই মানে যদি আপনি অ্যাটম বোমা দেখে অ্যাটম বোমার ঘটনা পরে থাকেন অ্যাটম বোমা কিভাবে তৈরি করে বা হাইড্রোজেন বোম কিভাবে তৈরি করে তাহলে আপনি এই বিষয়ে আইডিয়া পাবেন এগুলা অনেক বিস্তারিত আলোচনার বিষয় আমি দেখি আমাদের বাসভেড়ে ভাইকে যুক্ত করি বাসভে ভাই আপনি কি শুনতে পাচ্ছেন ঠিক আছে বাসভেহ আপনি আমার একটা প্রশ্নের তাহলে উত্তর দিতে পারেন কিনা দেখেন যে পৃথিবী কেন ঠান্ডা হয়ে গেল এবং সূর্য কেন এখনো ঠান্ডা হচ্ছে না সূর্যে তো অটোমেটিক পারমাণবিক চলছে বিক্রিয়া চলছে কিন্তু পৃথিবীর তো সেগুলো সব এখনো কোরের দিকে চলছে কিন্তু সেটার তাপ বাইরে আসতে মাঝে মাঝে ওই আপনার কি বলে ওইটাকে গির দিয়ে বেরোয় যেগুলো ভিতর কাজ গলিত লাভা যে বেরিয়ে আসে ওই ভিতরে এটাই প্রমাণ করে যে আমাদের পৃথিবীর ভিতরে কিছু এখনো পারমাণবিক এবং রাসায়নিক বিক্রিয়া চলছে মাঝে মাঝে যেখানে ফাঁকা পায় যেখানে প্লেট ফাঁকা পায় এই জাপান ইন্দোনেশিয়া এই সমস্ত দেশে প্রায়ই এগুলো হয় এখন সূর্যে তো সেরকম কিছু হওয়ার চান্সই নেই মানে কঠিন পথ তো হওয়ার চান্সই নেই তার আগেই সেগুলো গ্যাসীয় পথে পরিণত হয় এবং তাপ এবং আলো হিসেবে রেডিয়েশন হয়ে মহাকাশে ছড়িয়ে পড়ে এই আর কি এটাই তো ভূগোলে পরিষ্কার লেখা আছে হ্যাঁ এই যে মানে সূর্যের ভিতরে আসলে কঠিন পদার্থ থাকাটা খুবই মানে ডিফিকাল্টি হবে কারণ যে পরিমাণে টেম্পারেচার সেখানে তো কোনো কঠিন পদার্থ আসলে টিকতে পারবে না সেখানে সবই হচ্ছে গিয়ে গ্যাসীয় পদার্থ সবই হচ্ছে গিয়ে সেখানে ক্রমাগত ফিউশন ঘটছে সেই ফিউশনের কারণে ক্রমাগত টেম্পারেচার বেড়ে যাচ্ছে অ্যাটম বোমার ভিতরে যেই ধরনের ফিউশন ঘটে মানে একটা থেকে আরেকটাতে আরেকটা থেকে আরেকটাতে এইভাবে যেভাবে ঘটে সেই একই ঘটনা সূর্যের ভিতরে ঘটছে এই কারণে এটা টেম্পারেচার অনেক বেশি কিন্তু সূর্যেরও এক নিভে যাওয়ার সম্ভাবনা আছে তবে সেটার টাইমটা অনেক বেশি সূর্য যদি কখনো তার শক্তি হারিয়ে ফেলে তাহলে হ্যাঁ হারাবে এক সময় হারিয়ে ফেললে সেটা একটা ব্ল্যাক হলে পরিণত হতে পারে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অনেকগুলো নক্ষত্রই আছে যারা পরবর্তী সময়ে ব্ল্যাক হলে পরিণত হয়েছে এই সূর্যেরও এরকম হতে পারে

এটা একটু ক্লিক করে দেখুন শোয়ার্স ফিল্ড রেডিয়াস ব্ল্যাক ফিল্ড রেডিয়াস শোয়ার্স মানে হচ্ছে ব্ল্যাক তাই তো দেখুন তো কি আসছে সাড়ে তিন সাড়ে তিন কিলোমিটার সম্ভবত সূর্যের ব্যাস যদি সাড়ে তিন কিলোমিটার হয় তবে সেটা ব্ল্যাক হোল হবে কিন্তু সেটা হবে না আচ্ছা Yeah, SHYAM field radius, the uh, uh -huh. distance from the center of non-rotating -rota um, black hole to the event horizon is known as the schwarzschild Schwarz child radius. It is like uh -huh. taking a ruler and measuring the distance from the dark well's edge uh, to its uh, center. The schwarzschild uh -huh. child radius depends only on the mass of the object that creates the black hole. আচ্ছা হবে অনেকগুলা আমাদের সূর্যের আমাদের সূর্যের যে আয়তন বা ওখানকার যা টেম্পারেচার এসব হিসাব করে দেখা গেছে তাতে আমাদের সূর্য যখন মারা যাবে যদি সাড়ে 3.5 কিমি 3.5 কিলোমিটার যদি তার ব্যাস হয় তাহলেই একমাত্র ব্ল্যাক হোল হতে পারে কিন্তু আমাদের সূর্য অত ছোট হতে পারবে না তার আগেই সূর্য বিস্ফোরিত হয়ে এমন কি আমাদের পৃথিবীর কাছে কাছে চলে আসবে যদি পৃথিবী ততদিন থাকে আর সূর্য সামান্য থেকে একটু তাপ কমলেই আমাদের পৃথিবী কোলাপস করে যাবে মানে হিম হিম হয়ে যাবে সামান্য একটু তাপ কমলেই তো যাই হোক সূর্য ব্যাস যদি সাড়ে তিন কিলোমিটারের কম হয় তখনই একমাত্র সূর্য ব্ল্যাক হোল হতে পারে কিন্তু হতে পারবে না তার আগে ওর ওর টানটা এত কমে যাবে যে সমস্ত ওর যে হাইড্রোজেন হিলিয়াম যেগুলো আছে সেগুলো সূর্য থেকে বেরিয়ে যাবে এটি বক্তব্য আর কি সুতরাং আমাদের সূর্য ব্ল্যাক হোল হবে না আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের সূর্য ব্ল্যাক হোল হওয়ার সম্ভাবনা আমার ব্ল্যাক হোল হবে না আপনি বললেন ঠিক আছে আমি এই ক্যালকুলেশনটা করি দেখি নাই আমি শুনেছি যে বড় নক্ষত্রগুলো ব্ল্যাক হোলে পরিণত হয় হতে পারে আমাদেরটা মাঝে আর আমাদেরটা মাঝে ঠিক আছে তাহলে বোধহয় ঠিক আছে আপনার কথাই বোধহয় রাইট আমি আবার পরে দেখব এই জিনিসটা ঠিক আছে তাহলে বাস বেরবে আপনি থাকেন আমরা আরেকজনকে যুক্ত করি নাম নাম সাইফুর আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ কথা শোনা যাচ্ছে বলেন আচ্ছা ওই যে কিছুক্ষণ আগে যে একটা লোক আসলো যে সূর্যের যে কথা বললো না জিজ্ঞেস করলো যে সূর্যের ভিতরে কি হচ্ছে না হচ্ছে হ্যাঁ হ্যাঁ বলেন আচ্ছা ওইটা হচ্ছে গিয়া উনি এখানে একটু হয়তো ভুল তথ্য দিছে এটা হচ্ছে চন্দ্রশেখর লিমিট নামে একটা জিনিস আছে সেটা হচ্ছে গিয়ে সূর্যের থ্রি পয়েন্ট ফাইভ যদি বেশি মাছ থাকে তাহলে সেটা আইদার ব্ল্যাক হোল অথবা এক্সপ্লোর করতে পারে সুপর্ণবা হতে পারে বুঝতে পারছেন লিখেন ওখানে চন্দ্রশেখর লিমিট ভারতীয় এটা উনি প্রথম এই লিমিটটা তৈরি করার কি বানায় আর কি পৃথিবীর ভিতরে এনাফ মাস এবং এনাফ মাস যেহেতু নাই তার কারণে টেম্পারেচারও নাই আর প্রেশারও নাই যার কারণে রেডিও কি যে এলিমেন্টগুলো তৈরি হয় সূর্যের মতো সেটা কিন্তু পৃথিবীতে হয় না এটা মাস দরকার প্রচুর আর আরেকটা লোক যে বলছিল না জিজ্ঞাসা করছিল যে টেম্পারেচারের উপরে মানে আবহাওয়ার উপরে যে জিনিসটা মানুষের যে কাঠামো সব জায়গায় তাই না এটা টেম্পারেচারের উপর নির্ভর করে ডাইরেক্টলি রিলেটেড টু থার্মোডাইনামিক্স মানে তাপমাত্রা এবং তাপমাত্রা কিভাবে ভ্যারিয়েশন করে সেটার উপর নির্ভর করে এগুলো এই আচ্ছা আপনি যে এই যে লাস্ট যে কথাটা বললেন সেটা কি আপনি একটু এক্সপ্লেইন করতে পারেন থার্মোডাইনামিক্সের উপর কিভাবে নির্ভর করে মানুষের মানে নিম্নগত বৈশিষ্ট্যগুলা মানে শরীরের তাপমাত্রা কতটুকু করে সেটার উপরে যেমন হাতির আফ্রিকার হাতির কান গুলো অনেক বড় বিকজ ওই জায়গায় তার তার ডিসপার্স করতে হিটটাকে রেডিয়েট করতে হয় বেশি সেই জন্য সে কানটা ব্যবহার করে বাংলাদেশে ভারতে যে হাতিগুলো আছে সেগুলোর কান গুলো কম ছোট ঠিক আছে তার হিটটা ডিসপার্স করতে হয় না ইস ডাইরেক্টলি রিলেটেড টু মানে হিটটা কতটা ডিসপার্স করতেছে যেমন শীতের দেশের লোকজন গুলা তাদের চোখ গুলা দেখবেন খুব কম খোলা মানে যেমন মনে করেন ওই আহ অথবা চাইনিজ বা তাদের চোখ কিন্তু বেশি বড় না খোলা থাকে না টু প্রিজার্ভ হিট এবং তাদের সাইজ গুলা মানে তাদের হাইট ছোট থাকে প্রিজার্ভ হিট যেখানে আবার হিট বেশি সেই জায়গার লোকজন গুলা দেখবেন যে বড় হয় হ্যাঁ কিন্তু আমি কিন্তু আমি যতদূর দেখেছি যে মনে করেন পশ্চিম ইউরোপের দেশগুলাতে মানুষ হাইট হচ্ছে ভালো কাপড় চাপড়ি আমাদের আহ বাইরের যে বাসাগুলা বাড়িগুলা এখন আপনার আপনার দেখবেন যে গত দুইশো বছরে এটা অনেক চেঞ্জ হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার কি এই বিষয়ে কি আপনি আপনার কথা শুনে মনে আপনি বিষয়parallel লেখা করেছেন তাহলে আপনি যদি পারেন তাহলে এই বিষয়ে আসলে আমাদের যে আলোচনাগুলো হয় সেই আলোচনাগুলো আমরা সব চেষ্টা করি যে তথ্য প্রমাণগুলো সামনে রেখে কথাগুলো বলতে হ্যাঁ না না ভাই আপনি আমার কথাটা একটু শুনে নেন আগে শুনুনুন আগে যে মনে করেন আপনি বললেন কিছু কিন্তু সেই জিনিসগুলোকে আপনি রেফারেন্স দ্বারা আমাদের সামনেই আমাদের লাইভেই সেই জিনিসগুলো আমাদেরকে যদি না দেখান তাহলে অনেক সময় এইরকম হয় যে অনেকেই তো অনেক কথা বলে আমরা কেন একটা কথাকে গুরুত্ব দিব বা একটা কথাকে আমরা গুনায় ধরবো তাই না আপনার আপনিও তো একই তো আমরা চিনি না আপনি এখানে এসে কিছু কথা বললেন আমরা যেটা চাই সবসময় আমাদের লাইভগুলার মানে পলিসিটা এরকম যে আমরা সবকিছু দলিল প্রমাণ সামনে এনে বইপত্র দলিল প্রমাণ সমস্ত কিছু সামনে এনে আমরা দেখাই যে এই জায়গাটাতে এই জিনিসটা বলা আছে এবং এই বিজ্ঞানীরা এই গবেষণা করে এই জিনিসটা পেয়েছে এই হচ্ছে তার রেফারেন্স হ্যাঁ এইভাবে আমরা আলোচনাগুলো করি তো তো আপনি আজকে আমাদেরকে জানালেন এগুলো আমরা খুবই আমি খুবই খুশি হয়েছি কিন্তু আপনি যদি আরো এই বিষয়ে দলিল প্রমাণ দিয়ে আমাদেরকে একটা প্রেজেন্টেশন দেখাতে পারতেন যে এই যে এইভাবে জিনিসটা হচ্ছে এবং ছোট ছোট স্টেপ আমাদেরকে এক্সপ্লেন করতে পারতেন যে এটা এইভাবে এখান থেকে এইভাবে হয়েছে এখান থেকে এইভাবে হয়েছে এবং একই সাথে সেগুলো যদি রেফারেন্স দিয়ে আমাদেরকে বোঝাতে পারতেন তাহলে আমার মনে হয় আপনার বক্তব্যটা আর একটু আমি তো যুক্ত হলাম বললাম যে উনি ওই যে আমি শুনতেছিলাম উনি সূর্যের কথা বলতেছিল যে থ্রি কিলোমিটার আসলে ওটা ছিল হচ্ছে গিয়ে চন্দ্রশেখর লিমিট আপনি একটু সার্চ করে মানুষদেরকে দেখা দেন আরকি এই আচ্ছা তাহলে আপনি যদি পারেন তাহলে আমাদেরকে এই বিষয়ে এই যে দুইটা বিষয় যে দুইটা বিষয় আপনি আলোচনা করলেন তাহলে আমাদেরকে একদিন এসে আমাদেরকে পুরো জিনিসটা আমাদেরকে ছোট ছোট খন্ড খন্ড করে আমাদেরকে যদি বুঝাই দিতেন সিম্পল ভাষাতে যদি বুঝাই দিতেন এবং তাতে আমাদের দর্শকরাও বিষয়গুলো বুঝতে পারতো তাহলে আরো ভালো হতো যদি আপনার সময় লাগে তাহলে আপনি সময় নিয়ে একটা প্রেজেন্টেশন রেডি করতে পারেন বা একটা কিছু রেফারেন্স কালেক্ট করে দেখাতে পারেন আমাদেরকে যে এই জিনিসগুলো আসলে এইভাবে হচ্ছে তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয় ওকে ঠিক আছে তাহলে ভালো থাকবেন ঠিক আছে তাহলে আপনাকে কি বিদায় জানাবো আর কি কিছু বলার আছে আপনার না আমার কিছু বলার নেই আমি শুনলাম একটা ভুল তথ্য দেওয়া হলো এইজন্য আমি অ্যাড হলাম আর কিছু আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকেন বিদায় জানাচ্ছি